আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে বাংলাদেশের রাজনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি তবে আজকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করব এবং একই সাথে আমরা বাংলাদেশের পঁয়তাল্লিশতম স্বাধীনতা দিবসের আজকের এই বিশেষ আয়োজনটিতে আমরা বিশেষ কয়েকজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি তাদের মুখ থেকে বাংলাদেশের ভাবনা শুনব স্বাধীনতার পঁয়তাল্লিশ বছর তাদের কাছে কি। সেই এবং এর তাৎপর্য কি সেটি তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো এবং একই সাথে আপনারাও বিভিন্ন সময় দর্শক মণ্ডলী আমাদেরকে অনুরোধ করেছেন সরাসরি কিংবা চিঠিতে অথবা ইমেইলে আমাদেরকে অনুরোধ করেছেন যেন আমরা রাজনীতিবিদদের বাইরেও কিছু জনগণকে নিয়ে আসি কিছু অতিথিকে নিয়ে আসি যাদের মুখ থেকে বাংলাদেশের ভাবনা জানতে আপনারা চেয়েছেন বিভিন্ন সময় আজকে সেই পর্বটি আমরা করতে যাচ্ছি এবং আমি প্রথমে আমার প্যানেলে যারা আছেন তাদের সাথে পরিচিত হব এবং তারপর আমরা বাংলাদেশের উপর আলোচনা শুরু করব আমার হাতের সর্বডানে রয়েছেন সাদি আশরাফুল বাংলাদেশের একজন মডেল সাদি আশরাফুল অসংখ্য ধন্যবাদ আপনাকে স্টুডিওতে আসার জন্য এরপরে আছেন মির ইমরান সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমান যুগ হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ এবং মীর ইমরান বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে নতুন প্রজন্মের কাছে একটি প্রিয় মুখ মির ইমরান অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য আমার হাতের বামে রয়েছেন অ্যাডভোকেট সাদিয়া টোম্পা আপনারা অ্যাডভোকেট নাম শুনেই বুঝতে পারছেন তিনি একজন অ্যাডভোকেট এবং তিনি এখানে আরও পরবর্তী পড়াশোনার জন্য এসেছেন সাদিয়া টোম্পা অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং এর পরবর্তীতে আপনারা বিভিন্ন সময় দেখেছেন বিভিন্ন অনুষ্ঠানে ব্যারিস্টার তাহমিনা কবির একজন ব্যারিস্টার এবং একই সাথে তিনি মিসেস বাংলাদেশ ইউনিভার্স আর কিছুক্ষণের মধ্যে আপনারা আরেকটি নাম্বার দেখতে সেই ফোন করে আপনারাও আপনাদের ভাবনা জানাতে পারবেন যে স্বাধীনতার পঁয়তাল্লিশ বছরে আজকে একটি পূর্ণাঙ্গ বাংলাদেশ আমাদের পাওয়ার কথা এবং সেই পূর্ণাঙ্গ বাংলাদেশের পথে আমরা কতদূর এবং যে স্ট্রাগলগুলি বাংলাদেশ ইতিমধ্যে করেছে যে অর্জনগুলি করেছে সেই অর্জনগুলিতে আমরা কিভাবে সেলিব্রেট করছি যে স্ট্রাগলগুলি রয়েছে যে চ্যালেঞ্জেসগুলি রয়েছে সেই চ্যালেঞ্জেসগুলি আমরা কিভাবে মোকাবেলা করবো ভবিষ্যতে সে বিষয়ে আজকে কথা বলার জন্য আমাদের চারজন অতিথিকে আমন্ত্রণ আমন্ত্রণ জানিয়েছি এবং আমরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চারজনই নতুন প্রজন্মের প্রতিনিধি বিশেষ করে তাদের কাছে আমরা জানতে চাইব নতুন প্রজন্মের কাছে বাংলাদেশ কি নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের পঁয়তাল্লিশ বছর কি এ বিষয়টি আমরা আমাদের আজকের অতিথি অতিথিদের কাছে জানতে প্রথমে সাদি আপনাকে দিয়ে শুরু করি স্বাধীনতার পঁয়তাল্লিশ বছর ফোর্টি ফাইভ ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স এটি আপনি কি বলছেন এর মাধ্যমে এটা বেসিক্যালি যেটা মিন করে যে স্বাধীনতার পরে ফোর্টি ফাইভ ইয়ার্স হয়েছে আমরা অনেক জায়গায় এখন আমাদের ইম্প্রুভমেন্ট হচ্ছে হেলথ সেক্টরে মেডিকেল সেক্টরে ইভেন এডুকেশন সেক্টরে আমাদের ইম্প্রুভমেন্ট হচ্ছে তারপরে গভর্নমেন্ট চুজিং পলিসিতে ইম্প্রুভমেন্ট হচ্ছে বাট স্টিল আফটার ফোরটি ফাইভ ইয়ার্স ইভেন কিছু কিছু জায়গায় ল্যাকিং আছে বাট আমরা মনে করতেছি যে আরও উইদিন দ্য ইয়ার্স আমরা এটাকে ওভারকাম করতে পারবো অসংখ্য ধন্যবাদ আমি একই প্রশ্ন মির আপনার কাছে করবো যে আপনি সোশ্যাল মিডিয়াতে নিশ্চয়ই দেখেছেন যে পঁয়তাল্লিশ বছর অনেকে অনেক ধরনের কমেন্ট করেছে অথবা আপনি আমি আমি নিশ্চিত আপনি নিজেও সেলিব্রেট করার জন্য বিভিন্নভাবে এঙ্গেজ করার চেষ্টা করেছেন আপনার যারা ফলোয়ার আছে তাদেরকে আপনার কাছে এর এর সংজ্ঞা কী এর ডেফিনেশন কী ফর্টিভ ফোর্টিভ ইসিং ইয়াং কান্ট্রি আমার মনে হয় ইউকে বা ইউনাইটেডসিস্টেড ফর হান্ড্রেডস তো ওরা যেমনি ডেভেলপ করেছে উইদাউট টেকনোলজি Money from woodwork, and now they are really developed. But as a country, I'm from the get-go. i mm mother -hmm. other Which the radio, which is amazing. That's a technology as well. So as years went by, and now we are another mobile phone, smartphone is everywhere. Shobar smartphone and techno uh, and computer, laptop, internet. So we, I'm a jara. so This gulo achieve I think.

স্বাধীনতা পেয়েছি পঁয়তাল্লিশ বছর হলো সত্যিকারের স্বাধীনতা আমরা কতটুকু পেয়েছি সেটা কিন্তু এখন অনেক প্রশ্নবিদ্ধ লাইক অনেক সেক্টর থেকে আমরা স্বাধীন একটা স্বাধীন রাষ্ট্র কিন্তু আমরা দৈনন্দিন জীবনে যদি চলতে যাই তখন দেখি আমরা আসলেই অনেক পরাধীন এখনও সেটা পরশক্তির কাছের থেকে হোক বিভিন্ন ক্রাইম থেকে হোক অথবা অন্যান্য সেক্টরগুলোতেও আমরা এখনো মনে করি না আমরা স্বাধীন অনেক কিছুই আছে একটা মেয়ে হিসেবে আমি চিন্তা করি যখন আমি চলতে যাই রিসেন্টলি অনেক ঘটনাই আমরা দেখছি আশপাশে অনেক ক্ষেত্রে আমরা হয়তো বা স্বাধীন কিন্তু পরিপূর্ণ স্বাধীনতা হয়তো আমরা এখনও পাইনি অসংখ্য ধন্যবাদ আমি আপনার কাছে ব্যারিস্টার কবির একই প্রশ্ন যে স্বাধীনতার সংজ্ঞা পয়তাল স্বাধীনতার পঁয়তাল্লিশ বছরের ডেফিনেশন আপনার কাছে কি আমি তাদের কথা থেকে একটু একটু পুরোপুরি একমত না একটু সামনে একটু বিমত পোষণ করছি কারণ সেটা হচ্ছে স্বাধীনতার সময় আমরা কোন জায়গাটা ছিলাম সেটা আমাদের দেখা উচিত অফকোর্স স্বাধীনতার একটা লক্ষ্য থাকে কেন আমরা পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হয়ে পুরো পাকিস্তান হলাম সেই মূল যেই কারণগুলোর কারণে আমরা স্বাধীন স্বাধীনতা অর্জন করলাম সেই কারণগুলো আসলে আমরা ফর্টি ফাইভ মানে ওরা যেটা বললো ফর্টি ফাইভ ইয়াজ কিন্তু আসলে যদিও আমরা চিন্তা করি খুব বেশি একটা সময় না সেই সময় হিসাব করে উন্নত দেশগুলোর সাথে তুলনা করলে কিন্তু আমরা অনেক বেশি অর্জন করেছি সেটা আমার মানে ব্যক্তিগত মতামত যেটা পরাধীনতার যে যে ব্যাপারটা সে বলল ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে কিন্তু এখনো কিন্তু মেয়েরা মেয়েদের দিক থেকে বা যেটা দিক থেকে এখন পুরোপুরি স্বাধীন আসলে কেউই না সেই দিক থেকে আমি মনে করি বাংলাদেশ অনেক কিছু আছে পৌঁছে প্রতিকার বিয়সতে অসংখ্য ধন্যবাদ দর্শক দেখছেন অভিমত অনুষ্ঠান আপনাদের কাছেও আমার একই প্রশ্ন যে আপনারা যারা বাংলাদেশ নিয়ে প্রতিনিয়ত ভাবেন বাংলাদেশের খোঁজ খবর রাখেন বাংলাদেশের যে কোনো উদযাপনে আপনারা যেভাবে সামিল হন অথবা যে কোনো দুর্যোগে যেভাবে আপনারা চিন্তিত হন স্বাধীনতার এই পঁয়তাল্লিশ বছরে বাংলাদেশ নিয়ে আপনাদের ভাবনা কি পঁয়তাল্লিশ বছর আমাদের অর্জনগুলো আপনারা কীভাবে সেলিব্রেট করছেন এবং আমাদের যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলিকে আপনারা কীভাবে চিহ্নিত করছেন সেই বিষয়ে আপনাদের কাছ থেকে জানতে চাই আজকে আমরা অনেক বিষয় নিয়ে কথা বলবো আজকে আমরা বাংলাদেশের ক্রিকেট থেকে শুরু করে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অথবা বাংলাদেশের টেকনোলজি থেকে শুরু করে বাংলাদেশের এনভায়রনমেন্ট সব বিষয়েই আজকে আমরা আলোচনার চেষ্টা করব এই চারজন তরুণ তরুণীর কাছ থেকে আমরা জানার চেষ্টা করব তাদের ভাবনা আমি মীর আপনাকে যদি আবারও জিজ্ঞেস করি এডুকেশন একটি আমরা সবসময় ছোটোবেলা থেকে জেনে আসছি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড এটি আমাদেরকে মুখস্থ করানো হয়েছে আমরা এটি ফিল করেছি বর্তমানে বাংলাদেশের যে এডুকেশন সিস্টেম যার উপর ভিত্তি করে আছে স্পেশালি অনেকগুলি এক্সাম এখন পার হতে হয় প্রাইমারি লেভেলে ক্লাস ফাইভে একটি এক্সাম দিতে হয় ক্লাস এ একটি এক্সাম দিতে হয় এসএসসিতে একটি এক্সাম দিতে হয় তারপরে এইচএসসি আছে তারপরে ইউনিভার্সিটি আছে তো এই যে এডুকেশনের যে বিভিন্ন ধাপগুলি এখন বাংলাদেশের ছেলেমেয়েরা দিচ্ছে এটা কি আমাদের জন্য প্রগ্রেসিভ কোনো চিন্তা নাকি জাস্ট পাস করার জন্য আমরা আমাদের 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 শিক্ষার্থীদেরকে উৎসাহিত করা হচ্ছে? আর্গুমেন্টটা খুবই কম মানে অনেকেই বলে যে স্ট্যান্ডার্ডাইজেশন কেন ইফ আই কিপ ইট ইন ওয়ান ওয়ার্ড যে টেস্ট দে পাস করতে হবে বাট এর অল্টারনেটিভটা কি সবাই বলে এটা ঠিক না মানুষজন খালি মুখস্থ করার জন্য পাস করার জন্য মক দিচ্ছে এই কোচিং সেন্টারে যাচ্ছে এই কোচিং সেন্টারে যাচ্ছে এমনারে পাস করছে সো তাহলে একটা সিটের জন্য যে 100 জন अप्लाई করে So how are you going to select that one person? Mm -hmm. So obviously it's alter alternative nine at the moment. So I think education, just uh, school education, I never find education biased because I'm the political discussion we learn about biology. You mm -hmm. cannot be biased in biology, chemistry. Mm -hmm. the science subjects you can't be biased. Mm -hmm. Or commerce subjects, accounting math, you can't be biased. Mm -hmm. So এখন যে মডার্ন যে যুগ এখন আপনি যদি দেখেন সবাই এখন ওপিনিয়েন্স আছে সবাই অনেক ওপিনিয়েটেড যখন মানুষজন টিভি দেখে নিউজ মিডিয়া ক্যান বি বাইসড অ্যান্ড দে ক্যান একটা ইমেজ দিতে পারে আপনাকে বাট নাও ইজ ইন সোশ্যাল মিডিয়া মানে ইটস

ক্যান্ডিডেট আপনি তো তখনকার তখন একটা যারা স্ট্যান্ড করতো মেধা তালিকা যারা স্থান পেত তাদের সমাজে যে সম্মান কিংবা পারিপার্শ্বিক অবস্থায় যে সম্মান চাকরি ক্ষেত্রে অনেকটা সিকিউর একটা বিষয় আর এখন হাজার হাজার নয় লক্ষ লক্ষ ছেলেমেয়েরা এ প্লাস গোল্ডেন এ প্লাস পাচ্ছে এটা কি আমাদের এডুকেশন সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য সহায়ক হচ্ছে বলে আপনি মনে করেন ওয়েল আমি পার্সোনালি আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারেন আমি মেহেতা লিখেছিলাম ম্যাট্রিকে আমি সিক্স স্ট্যান্ড করেছিলাম সরি স্ট্যান্ড তো সেই সময়ে যে ফর আমাদের দেখা যেত এক মার্কের জন্য কিন্তু স্থানটা যেমন শুধু একটা মার্কের জন্য এরকম হতো আরেকটা সময় দেখা যেত ফর এক্সাম্পল আমরা চিটাং অনেক বেশি যাচ্ছে আমরা তুলনামূলক অনেক কম পাচ্ছি যখন ঢাকা নিয়ে আমরা ভর্তি ক্ষেত্রে যাচ্ছি সেই সময় দেখা যায় আমরা অনেক বেশি পিছিয়ে যাচ্ছি সেই দিক থেকে যদি আমি তুলনা করি যদি হিসাব করি সেই হিসেবে এখনকার যে গ্রেডটা সেটা একদিকে বেটার ন্যাচারালাইজ হচ্ছে সবকিছু হ্যাঁ সবকিছু ন্যাচারালাইজ হচ্ছে সবাই তো ইয়েতে আসছে কিন্তু আবার আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে এই যে কম্পিটিশনের কথা যে কিছুক্ষণ আগে সরি আমি নামটা ভুলে গেছি ইমরান হ্যাঁ ইমরান যে কথাগুলো বললো সেটা কিন্তু আসলে বাস্তবে একটা কথা যে এত কম্পিটিশন এত মানে একটা সিটের জন্য যদি আমরা চার পাঁচশো জন যদি আমরা ক্যান্ডিডেট থাকি তাহলে কিভাবে আমি সেখান থেকে একটা বাচ্চাকে আমার নিজেরও কিন্তু তিনটা বাচ্চা আমি আমার মেয়ে এখন সে গ্রেডের জন্য পরীক্ষা এই যে কোচিংয়ের যে ব্যাপারটা এটা কিন্তু এই দেশেও এখন হচ্ছে আমাদের এশিয়ান যে কালচারটা সেটা আমরা এখানে নিয়ে এসছি কিন্তু শুধু বাংলাদেশের ক্ষেত্রে সীমাবদ্ধ তা কিন্তু এই কোচিং সিস্টেম বা টিউশন সিস্টেম যেটা এটা কিন্তু অনেক বড় বড় কোম্পানি কিন্তু ইনভেস্ট করছে এই টিউশন সেন্টারগুলো সেটা সেটা কিন্তু এখানেও এখন অনেক প্রকট এখানে অনেক প্রকট কারণ আমার মেয়েকে আমি যখন পরীক্ষা প্রিপারেশনের জন্য আমি যখন তাকে ছয় মাস আগে থেকে প্রিপারেশন নিচ্ছিলাম তখন দেখলাম সবাই কিন্তু এটা আপনার কাছে কি এই সিস্টেমটা ফেয়ার হয় কিনা আপনি স্ট্যান্ড করেছেন আপনি এই যে গ্রেডিং সিস্টেমটা আপনার কাছে ফেয়ার মনে হয় আপনি আপনি 6th এবং 9th স্ট্যান্ড করেছেন এবং আমি বুঝতে পারি আপনার এডুকেশন স্ট্যান্ডার্ড কি বা এডুকেশনের যে লেভেলটা আপনি অ্যাচিভ করেছেন বাট এখন আপনি সেটা কিভাবে করবেন কারণ আপনি জানেন যে আপনি আপনি আপনার ক্লাসে যদি আপনি প্রথম থাকেন আর যে 20 আছে আপনার ক্লাসের কথা বলছি maybe ssc কিংবা তে আপনাদের রেজাল্ট ইকুয়াল হতে পারে তো আপনি কিভাবে সেটি নির্ধারণ করবেন যে আসলে আমি কিভাবে নির্ধারণ করব আসলে কে বেটার হ্যাঁ সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয় কিচ কিছু আমাদের সিস্টেম থাকা উচিত এখন যেটা হচ্ছে গদবাধা হয়ে যাচ্ছে

ছিল মূল্য ছিল ছিল আমি আসব আপনার কাছে আমি সাদিয়া টম্পা আপনার কাছে একই প্রশ্ন যে আপনি কি গ্রেডিং যুগের স্টুডেন্ট নাকি স্ট্যান্ড যুগের স্টুডেন্ট সো আপনি কিভাবে আপনি নিশ্চয়ই দেখেছেন আপনার বড় ভাই বোনরা কেউ ফার্স্ট ক্লাস পেয়েছে কেউ স্ট্যান্ড করেছে আর এখন আপনি দেখছেন যে আপনি এ প্লাস পেয়েছেন তো আপনার কাছে কোনটা বেটার মনে হয় ওকে এটার দুইটাই থাকতে পারে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ একটা হচ্ছে সেটা সবাই ভালো ভালো রেজাল্ট সবাই করছে সেক্ষেত্রে এক দুই তিন চার নাই মেধা তালিকায় বাট যখন তুমি ভালো রেজাল্ট করবা এরপরে আরো বেটার যে এডুকেশনটা সেটা নিশ্চয়তা কে দিবে সেই নিশ্চয়তাটা আমি এ প্লাস পেয়েছি আর একজন এ প্লাস পেতে পারবে না এটা কিন্তু না আমরা দুইজনই এ প্লাস পেয়েছি এখন সে ঢাকা ইউনিভার্সিটি অথবা যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেলো কিন্তু আমি পেলাম না কারণ সিট ওখানে একটাই সে পেলো আমি পেলাম না অথচ ভালো রেজাল্ট কিন্তু আমিও করেছি সেও করেছি আনফর্চুনেট কি তাহলে আমার জন্য কিছুই না ব্যর্থতাটা কি আমার আচ্ছা না শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা এখন শিক্ষা ব্যবস্থা যদি আপনি বলছেন যে সবাই এ প্লাস পেতে পারে কিন্তু কার মেধার কতটুকু আছে সেটা যদি নিরূপণ না করা যায় সেটা যদি নির্ধারিত করা না যায় সেটা শিক্ষা ব্যবস্থার সমস্যা দেখেন মেধা হচ্ছে তো যে জিপিএ ফাইভ পেয়েছে জিপিএ ফোর আছে থ্রি আছে সবই কিন্তু জিপিএ ফাইভ না ফোর থ্রি টু এর মানে কি ক্যাটাগরি আলাদা করা যাচ্ছে কিন্তু এখন তো এখন তো আগে দেখা যেত যে ফার্স্ট ক্লাস যত পেয়েছে সেকেন্ড ক্লাস তার থেকে বেশি পেয়েছে থার্ড ক্লাস তার থেকেও বেশি পেয়েছে কিন্তু এখন দেখা যাচ্ছে এ প্লাস সবচেয়ে বেশি

আপনি আমাকে বেটার এডুকেশন ফার্দার হায়ার এডুকেশন দিতে পারছেন না ইটস নট মাই ফল্ট ইটস ইউর ফল্ট অসংখ্য ধন্যবাদ আমি আসবো আপনার কাছে একই প্রশ্ন আপনার কাছে এডুকেশন সিস্টেমের বর্তমান যে ধারা এটা কি মানে এনজয়েবল এটা বাংলাদেশের জন্য ভালো এবং এতে এতে করে যারা স্টুডেন্ট যারা ভালো করছে তাদের কম্পিটেন্সি বাড়ছে কিনা ফার্স্ট অফ অল টু স্টার্ট আপ উইথ এখানে যারাই আর কি কমেন্ট করেছে আমি সবার থেকে এখানে ছোটো সো মানে আই নো ডিসরেক্টু এনি ওয়ান কারেন্টলি যেমন আমি এক বছর হয়নি এখানে শিফট করেছি তো বাংলাদেশের যেই ট্রেনটা এখন দেখা যাচ্ছে যে যখনই ঢাকা ইউনিভার্সিটির বা যখনই আর কি এইচএসি এসএসসির পরীক্ষা হচ্ছে রেজাল্ট দেওয়ার সময় দেখা যাচ্ছে যে জিপিএ ফাইভের একটা বন্যা বয়ে যাচ্ছে সব জায়গায় জিপিএ ফাইভ এ প্লাস গোল্ডেন এ জিপিএ ফাইভ কাকে তোমাকে কেউ কে জিজ্ঞেস করলে তুমি কি জিপিএ ফাইভ আরেকজনকেও জিজ্ঞেস করলে কত জিপিএফ সবাই যখন জিপিএফ পাচ্ছে আমার কথা হচ্ছে যে একটা জিনিস আইদার সেটা এডুকেশন হোক ইস সামথিং এলস ইস টু অ্যাভেইলেবল একটা জিনিসের অ্যাভেইলেবিলিটি যদি বেশি হয়ে যায় তখন ওইখানে ওইটার মানে ভ্যালুটা আস্তে আস্তে কমতে থাকে এবং মিষ্টির দোকানে মিষ্টির দাম এক্স্যাক্টলি অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে যে সবাই যে দেখতেছে যে জিপিএ ফাইভ এর ভ্যালু বা গোল্ডেন এর ভ্যালু যে আস্তে আস্তে বাড়তেছে দিন দিন

অনেক সময় ক্ষমতার মাঝেও আপনার তারা ক্ষমতা চালাইতে চায় অনেক সময় প্রশাসন ক্ষমতা চালাইতে চায় এর লাগে আমরা দেশে বেশি অংশে খুন খারাপি গুম অন ইগুলার নিমন্ত্রণ সরকারে আরাম তো নাই কারণ আপনারা মিডিয়ায় যা নইন ওগুলো আমরা দেখি কিন্তু মিডিয়ার বাহিরে অনেক কিছু মানুষও মারা যায় কোন খারাপ চুরি ডাকাতি মানে বিদেশ থেকে গেলেও কেউ নিরাপত্তা নাই নানান ধরনের মিথ্যা মামলা আপনি প্রশাসনের দিয়া মামলা এটা করে দিল

এখানে যারা ব্রিটিশ বাংলাদেশে আছেন এবং যারা বাংলাদেশের খোঁজখবর নিয়মিত রাখতে চান তাদের জন্য এই অনুষ্ঠানটি আমরা প্রচার করে থাকি এবং এটা গত দশ বছর ধরে চ্যানেলেস এই অনুষ্ঠানটি প্রচার করছে সুতরাং যারা বাংলাদেশকে নিয়ে বাংলাদেশকে যারা ভালোবাসেন বাংলাদেশের খোঁজখবর যারা রাখতে চান বাংলাদেশের আপস অ্যান্ড ডাউনসের সাথে যারা নিজেকে জড়িত রাখতে চান বাংলাদেশের অ্যাচিভমেন্ট যারা সেলিব্রেট করতে চান তাদের জন্য এই অনুষ্ঠান অসংখ্য ধন্যবাদ আপনার কলের জন্য যাচ্ছি পরবর্তীকালে যে কী কে আছেন লাইনে হ্যালো আসসালামু আলাইকুম কলার হ্যালো আমি দেখতে ইমরান আমার খুব ছোট ভাই তো অনেক অনেক শুভেচ্ছা আমি রাফি বলছিলাম কথা বলতে চাচ্ছিলাম এডুকেশন সিস্টেম যেটা আমি শুনতেছিলাম আপনার বলতেছিলেন তো এডুকেশন সিস্টেম আসলে আমিও এখানে আসছি পড়তে আমি কুইন মেরিতে পড়ছি তো বাংলাদেশে যে এডুকেশন সিস্টেম লাইক আমরা যেভাবে পড়ে আসছি আর এখানে যেভাবে পড়ানো হচ্ছে ইটস টোটাল ডিফারেন্ট কারণ আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি এত প্রেশারের মধ্যে পড়ছি তারপর আবার আমরা এসএসসি এইচএসসি তে আমরা পরীক্ষা দিছি সেখানে গোল্ডেন জিপিএ জিপিএ ফাইভ এভরিথিং লাইক ওখানে আমাদেরকে এতটা প্রেসারের মধ্যে রাখা হয় আমরা লাইক আমরা টিচারের উপর অনেকটা বেশি নির্ভরশীল আর এখানে এসে আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তেছি এখানে কিন্তু কোনো টিচারের কাছে আমরা পড়তেছি না সো লাইক আমাদের নিজেরটা নিজেদেরই করতে হয় সো আমাদের বাংলাদেশে যদি এইভাবে একটা বাচ্চাকে ফার্স্টের থেকে গড়ে তোলা হয় যে তোমরা নিজেদেরটা নিজেরা করবা তো আমাদের পরবর্তীতে এসে যে যেমন আমি ফার্স্ট এসে আমাকে আমার আমার একটু একটু হ্যাভ টু গো সাম হার্ড ওয়ার্ক আই টু ডু মাই ওন তো আমি মনে করি যে বাংলাদেশে প্লাস এখানেও যেভাবে কোচিং সেন্টার গড়ে উঠতেছে আমি মনে করি না যে এটার কোনো লাইক ইম্পর্টেন্স আছে লাইক ধন্যবাদ কোচিং সেন্টার কোচিং সেন্টারের কোনো প্রয়োজন আছে কি না সেটি নিয়ে আপনি প্রশ্ন করেছেন অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ছোট্ট একটি বিরতিতে যেতে হবে দর্শক বিরতির পরে একজন কলার আইনশৃঙ্খলা নিয়ে কথা বলেছেন আমরাও আইনশৃঙ্খলা নিয়ে আজকে এই অনুষ্ঠানে আমাদের নতুন প্রজন্মের প্রতিনিধিদের কাছে জানতে চাইব বাংলাদেশের আইন শৃঙ্খলার শৃঙ্খলা কেন নেই সেই বিষয়টি নিয়ে আমরা আমাদের আজকের অতিথিদের সাথে কথা বলবো যাতে ছোট্ট একটা বিরতিতে সঙ্গেই থাকবেন